আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন জিনাদা টিভির নিয়মিত অনুষ্ঠান পবিত্র কুরআন শিক্ষার আসর। সাথে আছি আমি মোহাম্মদ নাসিরউদ্দিন। তো আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত কাছের একজন মানুষ, আমারই স্যার জিনাদা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মোহাম্মদ রবিউল ইসলাম। আমরা আজকে স্যারের মুখ থেকে মূল্যবান কথা শুনবো ইনশাআল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ আমাকে ভালো রেখেছে। তো স্যার আজকে আজকে আমাদের অনুষ্ঠানে আসতে পেরে আপনার অনুভূতির কথা একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে ঝিনাইদহ টিভির এই অনুষ্ঠানে আসতে পেরে। বিশেষ করে আল্লাহর কোরআন প্রচারে যে সুযোগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝিনাইদহ টিভির ওসিলায় করে দিয়েছেন, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। পাশাপাশি ঝিনাইদহ টিভি কর্তৃপক্ষের কৃতজ্ঞতা স্বীকার করছি। স্যার আমাদের পবিত্র কোরআন শিক্ষার আসরে মানে একটা আয়াতকে ভেঙে ভেঙে সুন্দর করে একজন হাফেজ শেখ বলেন, বলার পরে মানে এটা আমরা এই কারণেই বলি যে দর্শকরা যাতে বুঝতে পারেন, তারপরে তারা তারা শিখতে পারে আমাদের অনুষ্ঠান দেখে। এই বিষয়ে আপনি কী মনে করেন? এটা খুবই চমৎকার, খুবই চমৎকার। দর্শক শ্রোতা সকলের জন্য বোঝার সুবিধার্থে এটা খুবই ভালো উদ্যোগ, ভালো পদ্ধতি। স্যার আজকে আপনি আমাদের সাথে আলোচনা করবেন পবিত্র কোরআনের শিক্ষার যে গুরুত্ব কোরআন হাদিসের আলোকে, যদি কালনি স্যার এই বিষয়টি যদি একটু বলতেন আর কি। জি আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়া বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর রহমান علم القرآن خلق الإنسان إلى آخر الآية. الله سبحانه وتعالى মানব জাতির জন্য তার সর্বশেষ হেদায়েতের বাণী আল কোরআন নাজিল করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার কোরআনকে তার বাণীকে কীভাবে তেলাওয়াত করতে হবে বুঝতে হবে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে তার পক্ষ থেকে সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ প্রেরণ করেছেন। কোরআন তেলাওয়াতের গুরুত্বর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে তার উম্মতদেরকে কীভাবে কোরআন পড়তে হবে এবং কোরআন পাঠের গুরুত্ব ফজিলত বর্ণনা করেছেন। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে এটা সেই মাস রমজান যাহাতে পবিত্র কোরআন নাজিল করেছে, যা মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা এবং পথ নির্দেশক ও সত্য মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আরাফের 128 নম্বর আয়াতে বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুন লিল মুত্তাকিন, যে এটা সুস্পষ্ট বর্ণনা মানব জাতির জন্য আর পথ নির্দেশক ও উপদেশ মুত্তাকিদের জন্য। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 203 নম্বর আয়াতে বলেছেন, হাজা বসা ইরুম মির রব্বিকুম ওয়া হুদা ওয়া রাহমাতুল লি কওমি মিনুন, এটা তোমাদের রবের পক্ষ থেকে একটা ভাবনার বিষয় যা পথ নির্দেশক এবং মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাইলের ভিতরে বর্ণনা করেছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরায়
82 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইলা আখিরিল আয়া। তো কোরআনুল কারীমের যে আয়াতগুলা আমি পেশ করেছি এই আয়াতগুলো থেকে একটাই প্রতীয়মান যে কোরআনের এই ফজিলত এই বরকত এই মাহাত্ম্য এই গুরুত্ব উপলব্ধি করতে হলে কোরআন পাঠের গুরুত্ব অনস্বীকার্য, যা না হলে একজন মানুষ প্রকৃত অর্থে আল্লাহর সাথে তার পরিচয়, আল্লাহর কাছে তার মর্যাদা, কিভাবে দুনিয়ার জীবন পরিচালনা করবে তা জানাটা আসলে অসম্ভব। আর এ কারণেই আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 121 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি ফাউলাইকা ইউমিনুনা বিহি ওমাইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা এখানে বলেছেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা হক সহকারে সেটা তেলাওয়াত করে, আর উহার ওই সমস্ত লোক যারা কোরআনের প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এখানে হাক্কা তেলাওয়াতি বলতে চারটি জিনিসকে সাধারণত তাফসিরকারকরা এনেছেন। এক নম্বর হচ্ছে তেলাওয়াতুন সাহিহুন, বিশুদ্ধ তেলাওয়াত। দুই নম্বর হচ্ছে তাফহিমুল কোরআন, অর্থাৎ কোরআনের অর্থ বোঝা এবং হৃদয় অঙ্গম করা। তৃতীয় নম্বর হচ্ছে সেটাকে আল ইমতিসাল, কোরআনের হুকুম আহকামগুলো মেনে চলা এবং মানার জন্য ব্যবস্থা করা। চতুর্থ নম্বর হচ্ছে আর দাওয়াত ওয়া তাবলিগ, কোরআনের দাওয়াত এবং প্রচার। এটা এই চারটি বিষয়ের সাথে কোরআনের তেলোয়াতের হক সংশ্লিষ্ট। অনুরূপভাবে কোরআন তেলোয়াতের গুরুত্ব ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান করা হারফাম মিনাল কোরআন ফালাহু আশরু হাসানাত লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আরেকটি হাদিসে, তিরমিজি শরীফের একটি হাদিসে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাউফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারব, যে হৃদয়ে কোরআনের কোনো অক্ষর নেই সেটা একটা শূন্য ঘর। সুতরাং আজকে সমাজ এবং পরিবেশ আজকে যেদিকে চলে যাচ্ছে, এটা আমরা যারা সচেতন শিক্ষিত তারা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আজকে সভ্যতা বিবর্জিত এই উলঙ্গ সংস্কৃতি থেকে জাতিকে মুক্ত করার একটি মাত্র পথ, সেটা হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন তেলাওয়াত যদি না হয় তাহলে সে হৃদয়ে একটা উজাড় গৃহ, সেখানে নিঃসন্দেহে মানুষ বাস করে না, যেটা সেটাকেই উজাড় গৃহ বলা হয়। আমি কি বলি স্যার? জি জি জি, আমি আপনার কথার সাথে একমত হয়েই বলছি যে যদি কেউ নামাজ আদায় করে তাহলে কোরআন যদি সে সহি করে না পড়তে পারে তাহলে তো নামাজ হচ্ছে। জি জি জি, ইবাদত যেগুলোই হোক না কেন, জি জি, তার সর্বপ্রথমই কোরআন কিন্তু চলে আসছে। জি জি, কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে যে নামাজ পড়া যেরকম ফরজ, হয়তো তারা মনে করে না যে কোরআন পড়া তেমনই ফরজ একটা বিধান। কারণ নামাজ যদি পড়তে গেলে আপনাকে কোরআন বাধ্যতামূলক করা হচ্ছে। জি জি, সূরা ফাতিহা যদি আপনি না পড়েন তাহলে আপনার নামাজ হচ্ছে। জি জি, সরি রে দোস্ত, আরে সাতটা তো জোস, কবে নিছোস? গতকাল রাতে নিছি স্কাই ফ্যাশন থেকে। স্কাই ফ্যাশন? এটা আবার কোথায়? কেন চিনিস না তুই? পৌরসভার সামনে। ভালোই লাগছে, চল আমারও একটা শার্ট লাগবে, স্কাই ফ্যাশনে যাব। ওকে চল।
আওয়ার ফার্স্ট চয়েস স্কাই ফ্যাশন। স্যার আপনি একটু বলুন স্যার। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য যে প্রথম যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সেটাই মূলত ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক। এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়ার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আমরা ফরজ আইন বলতে যেটা বুঝি সেটা মূলত এই কোরআন পড়াটাকেই বোঝানো হয়েছে এখানে। সুতরাং কোরআন পড়ার বিকল্প কোনো পথ নাই এটা, এবং কোরআন কীভাবে পড়তে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে সেটা বর্ণনা করেছেন। ওরা তিলিল কোরআন তারতিলা, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নির্দেশ দেওয়া হয়েছে, একইভাবে এই নির্দেশ আমাদের সকলের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। পাশাপাশি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের পাঠের গুরুত্ব বর্ণনা করতে যে আরেকটি হাদিসে বলছেন, মান করাল কোরআনা ও আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদহু তাজান ইয়াউমাল কিয়ামা, যে তোমার যে কোরআন পড়ে এবং কোরআনের আলোকে নিজে আমল করে কিয়ামতের ময়দানে তার পিতামাতাকে নূরের টুপি পরানো হবে। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা যারা পিতা হয়েছি আমাদের উচিত সন্তানদেরকে সহিভাবে কোরআন শেখানোর ব্যবস্থা করা। আজকে আমরা যারা সমাজের সমাজপতি, আজকে আমরা যারা সমাজের স্নায়ু কেন্দ্রে আছি তাদেরকে উচিত কোরআন সহিভাবে শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা করা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারী আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আলমারু মা মান আহাব্বা, মানে কিয়ামতের দিন তার সাথেই তার হাসর নাসর হবে যার সাথে তার মহব্বত ছিল। সুতরাং আজকে আমরা যদি কোরআনের সাথে মহব্বত করি, কোরআন সহিভাবে শিক্ষার সাথে মানুষকে উদ্বুদ্ধ করি, এক্ষেত্রে যদি পৃষ্ঠপোষকতা করি তাহলে কোরআনের সাথে আমার মহব্বত হবে। আর কোরআনের সাথে যদি আমার আপনার মহব্বত হয় তাহলে নিঃসন্দেহে কিয়ামতের দিনটা আমাদের জন্য অত্যন্ত সুখকর হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করতে পারি। কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কোরআনুন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী হবে নতুবা কোরআন বিপক্ষের সাক্ষী হবে। আরেকটি হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউল কোরআন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, ফাইন্নাও সাফে আনলি আসহাবিহি, কেননা কোরআন তার সঙ্গীকে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে যে কোরআন যার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষ্যটা গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকে জিনেদা টিভির এই অনুষ্ঠানে আমি দর্শক শ্রোতা যে যেখান থেকে এই অনুষ্ঠান শুনছেন দেখছেন যে যার অবস্থান থেকে আমি আহ্বান করব যে আপনারা কোরআন শিক্ষার ছড়িয়ে দেওয়ার জন্যে আপনারা নিজেরা চেষ্টা করবেন, যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে আপনারা পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে কোরআনের এই মহান শিক্ষাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং এর মধ্য দিয়ে দুনিয়া এবং আখেরাতে কল্যাণময় জীবন আপনারা আমরা সকলে লাভ করবো এটা আশা করি। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনি আপনার মহামূল্যবান কথা বলেছেন এবং আপনি আমাদের সাথে যে যুক্ত হয়েছেন এই জন্য আমার পক্ষ থেকে এবং আমাদের জিনেদা টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা সকলেই ভালো থাকুন এবং জিনেদা টিভির সাথে থাকুন, আবার কোনো একটি পর্বে আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।